তুমি বাবা অসুস্থ থাকার কারণে তুমি সংসারে হাল ধরার জন্য অটো চালাতে থাকে। তুমি কাক প্যাসেঞ্জারকে নামিয়ে যখন বাড়ি ফিরছিল তখন তখন তার পুরনো বন্ধু পায়রার সাথে তার দেখা হয়ে গেল। এই পায়রা বন্ধু, তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, অনেকদিন তো তোমার পাত্তাই নেই। তখন পায়রা বন্ধুটি বলে, আমি অনেকদিন আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছি বাড়ির অভাবের জন্য। আমি এখন কাজের খোঁজ করছি, দেখি কোনো কাজ পাই কি না, তাই তোমাদের সাথে দেখা হয় না। তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, কিন্তু বাবা অসুস্থ খুব, তাই আমাকে বাধ্য হয়ে অটো চালাতে হচ্ছে। ঠিক আছে বন্ধু, আবার পরে দেখা হবে, মা বাড়িতে চিন্তা করছে। এই বলে টুনি বাড়ি ফিরে আসে। কি রে, এত দেরি হলো, আমি কখন ধরে চিন্তা করছি। তখন টুনি বলে, রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তাই তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এরপর থেকে টুনি ও পায়রা বন্ধু দুজনে প্রত্যেক দিন দেখা করতে থাকে। এরপর তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় এবং তারা বিয়ে করে নেয়। এরপর টুনি পায়রার সাথে তাদের বাড়ি আসে। এরপর পায়রা সংসার চালানোর জন্য একটি ব্যবসা শুরু করে এবং তাদের সংসার বেশ সুখেই কাটছিল। হঠাৎ একদিন পায়রা স্ট্রোক হয়ে যায় এবং পায়রাটি মারা যায়। টুনির শাশুড়ি তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনা থাকে, তোমার জন্যই আমার ছেলে মারা গেছে, যত দোষ তোমার, এ অলক্ষিণী কোথাকার। বলে, আমার এতে কি দোষ, আমারও তো সব শেষ হয়ে গেল, তাই না? আমি এখন কোথায় যাব বলুন আপনি।